পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে 400 দুস্থকে খাদ্য সামগ্রী বিতরণ। পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে 400 জন গরিব দুস্থ মানুষদের, যেমন রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে এরকম বেশ কিছু গরিব দুস্থ মানুষদের হাতে বৃহস্পতিবার বর্ধমান বিসি রোড রানীগঞ্জ বাজারের সামনে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ডিএসপি নন্দিতা সাহা মজুমদার, সমাজসেবী খোকন দাস, সমাজসেবী শাহাবুদ্দিন খান সহ অন্যান্যরা। আজকে আমরা পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স ব্যবসায়ীদের ঐক্যমঞ্চ প্লাস রানীগঞ্জ বাজারের পক্ষ থেকে আজকে আমরা সাধারণ মানুষকে 350 জনকে ফল, চাল, পেঁয়াজ, আদা, রসুন এবং ভিন্ডি, সবজি জাতীয় জিনিস আমরা 350 মানুষকে দিচ্ছি। আমরা 35টা ওয়ার্ডের লোককেই বলতে চাইছি, যারা গরিব মানুষ আছেন, যারা সবজি কিনতে পারছেন না, আমার কাছে আসুন। যতদিন লকডাউন থাকবে ততদিনই আমি সবজি দেব তাদেরকে খাওয়ার জন্যে বিনামূল্যে। এখানতে উপস্থিত ছিলেন ডিএসপি নন্দিতা মজুমদার, মহিলা থানা, আমাদের প্রিয় আইসি সাহেব পিন্টু সাহা বর্ধমান সদর থানা, এবং সমাজসেবী খোকন দা, শাহাবুদ্দিন খান বলাইদা, এবং আমাদের কমিটি সভা সকল সদস্যরা, আমার বাজারে রানীগঞ্জ বাজারে ফলপটি সমস্ত লোকেরা। 350 জনকে আজকে আমরা দিচ্ছি। এক সপ্তাহ পর আবার আমরা এইরকমই প্রোগ্রাম করতে থাকবো যতদিন অবধি লকডাউন থাকবে। পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। চন্দ্রবিজয় যাদব, চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক। অর্জুন গেটে পূর্ব বর্ধমান জেলা চেম্বার অফ কমার্সের উদ্যোগে প্রায় 500 পরিবারের হাতে বিভিন্ন খাদ্যদ্রব্য তারা তুলে দিলেন। আমাদের চেম্বার অফ কমার্সের যে দায়িত্বপ্রাপ্ত চন্দ্রবিজয়, আমি নিজে ছিলাম, আমাদের বর্ধমান থানার আইসি সাহেব ছিলেন, শাহাবুদ্দিন খান তারা ছিলেন, বহু মানুষ তারা তাদের দূরত্ব বজায় রেখে এক এক করে লাইন দিয়ে তারা খাবারপত্র নিয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।